আমার সম্পূর্ণ লুকটা রেডি হয়ে গেছে, আমি সম্পূর্ণ মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। খুব কম টাইমে তোমরা এটা করতে পারো, তোমরা আমি যে লিপ কালারটা ইউজ করেছি তোমরা সেটা ইউজ করতে পারো, বা তোমরা অন্যান্য তোমাদের চুজ করে তোমাদের নিজস্ব পছন্দের মতো কালারও তোমরা ইউজ করতে পারো। এটা তোমরা খুব শর্ট টাইমে খুব কম সময়ের মধ্যে, নো কনসিলার, নো লিকুইড ফাউন্ডেশন, কোনো ব্লেন্ডিংয়ের ঝামেলা নেই, কিছু নেই, খুব শর্ট টাইমের মধ্যে তোমরা এটা করে তোমরা তোমাদের পার্টি অ্যাটেন্ড করতে পারো, বা যেখানে তোমরা যাচ্ছ সেটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, অ্যান্ড অবশ্যই শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা আমার করা, আশা করি ফিউচারে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, সময় বের করে তোমাদের জন্য আমি এসেছি, তো ভিডিও তো আমাকে করতেই হবে, তোমাদের এত রিকোয়েস্ট ফেল দেওয়া যায় না। ঠিক আছে, আমি আই মেকআপের জন্য এখানে আমি অ্যানাস্থেশিয়া ব্রেভলি হিলসের আমি মডার্ন রেনেসাঁস প্যালেটটা ইউজ করবো, আমি এটা থেকে আমি আমার পুরো আই মেকআপটা আজকে করবো। খুব সিম্পল একটা আই মেকআপ অ্যান্ড খুব সিম্পল একটা মেকআপ, যেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি কমপ্লিট করবো, এবং সবাইকে আমি এটা সাজেস্ট করতে চাই, যারা যাদের হাতে টাইম থাকে না, যারা খুব কম সময় রেডি হতে চাও, তো তারা এই মেকআপটা করতে পারো, দিনেও করতে পারো, রাতেও করতে পারো, কিন্তু দিনের বেলা আমরা খুব ডার্ক কালারের লিপস্টিক ইউজ করবো না, আর সেম মেকআপে আমরা রাতের বেলা ডার্ক কালারের লিপস্টিক ইউজ করলে আমাদের গ্ল্যামারটা একটু বেশি, আমাদের লুকটা আরও বেশি গ্ল্যামারাস হয়ে যাবে। হ্যাঁ, তো আমি মিক্সের একটা জম্বু পেন্সিল, এই শেপটার নাম হচ্ছে মিল্ক, হ্যাঁ, এটা দিয়ে আমি আমার আই বেসটা করে নেব। ফার্স্ট আমি এটা লাগিয়ে নিয়েছি, দেন আমি এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু আমার চোখে লেন্স রয়েছে, আমি খুব হালকা হাতে ব্লেন্ডিংটা করব, যেন লেন্সে কোনো প্রেশার না পড়ে। দেখতে পাচ্ছো তোমরা, ব্লেন্ড করে নিয়েছি, সেম ভাবে আমি এই চোখেও ব্লেন্ড করব। কালারের জাম্বো পেন্সিল নেবো, তোমরা যে কোনো ব্ল্যাক কালার জাম্বো পেন্সিল ইউজ করতে পারো, ব্ল্যাক কালার জাম্বো পেন্সিল নিয়েছি, এটা হচ্ছে আমার পিএসি, এটা তোমরা অনলাইন পেয়ে যাবে। এটা দিয়ে আমি ঠিক চোখে যে বর্ডার লাইনটা আমাদের রয়েছে সেখানে লাগিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব আঙুল দিয়ে। এই লাইট শেডটা আমি ইউজ করছি, যেটা এই শেডটা আমি ইউজ করছি, আমার হাইলাইট এরিয়াতে সেম শেড আমি, আচ্ছা আমি ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট যে কালারটা আমি ইউজ করবো সেম প্যালেট থেকে আমি ইউজ করবো, সেটা হচ্ছে একটা বার্ন্ড কালার, বার্ন্ড অরেঞ্জ, এই কালারটা আমি এখানে ইউজ করছি। অ্যাকচুয়ালি আমাদের যে লুকটা এখানে আসবে এটা হালকা স্মোকি এফেক্ট দেবে, তো স্মোকি আইজ আমরা যে কোনো ড্রেস আপের সঙ্গে আমরা করতে পারি, সব কিছুর সঙ্গে আমাদের চলে যাবে, যেটা আমি করছি ঠিক আমাদের ক্রিজ বরাবর আমরা এই কালারটাকে ব্লেন্ড করে নেব। যত ভালো ব্লেন্ড করব অত ভালো লুক আসবে। আমার ম্যাকের একটা সিঙ্গেল শ্যাডো ব্ল্যাক কালারের, এটা আমি আমার লিডে অ্যাপ্লাই করব, আমি আঙুল দিয়েই আমার লিডে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্যালেটটার থেকে যে কালারটা দিয়ে আমি হাইলাইট করলাম সেটা হচ্ছে
এই কালারটা এটা দিয়ে আমি আমার ইনার কর্নার হাইলাইট করে নেছি। আমার অলমোস্ট আই মেকআপ হয়ে গেছে, এখন আমি যেটা করব আমার হাইলাইট জোনে আমি একটু হাইলাইট করব। তার জন্য আমি কোনো শিমারি কালার ইউজ করব না, আমি ম্যাট কালার ইউজ করব, ম্যাট একটা হাইলাইট কালার ইউজ করব। আমি এই প্যালেটটা থেকে এই কালারটা আমি ইউজ করছি হাইলাইট করার জন্য আইব্রো নিচে আমরা এটা দিয়ে হাইলাইট করতে পারি। চোখে মাস্কারা লাগিয়ে দিয়েছি। আমি এখানে যে মাস্কারাটা ইউজ করছি সেটা হচ্ছে মেকআপ স্টুডিওর একটা মাস্কারা, ভীষণই ভালো একটা মাস্কারা, 4D মাস্কারা, যার জন্য ল্যাশ না লাগালো, ফলস ল্যাশ না লাগালো ভীষণই সুন্দর লাগে দেখতে। এবার আমি যেটা ইউজ করবো আমি কাজল ইউজ করবো। আমি যে কাজলটা এখানে ইউজ করছি সেটা ইংলটের একটা কাজল, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে আমার কাজলটাকে আমি স্মাচ করে নিয়েছি। ব্যাস আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি ফেসে যাব। আমি আগেই আমার ফেসে ময়েশ্চারাইজার লাগিয়ে দিয়েছিলাম, তাই আমি ডাইরেক্ট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। তো আমি এখানে কোনো ফ্লুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, আমি এখানে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে লোরিয়ালের ট্রু মাস ফাউন্ডেশন, এটা আমি অ্যাপ্লাই করবো, জাস্ট এটা আমি লাগাবো আর কিছুই না। ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম ম্যাট ফিনিশ দেবে। কোনো বিশেষ করে আমাদের এখন গরমে ভীষণ অয়েলের প্রবলেম থাকে, ঘামের প্রবলেম থাকে, অনেকে স্পেট হয়, তো এই ফাউন্ডেশনটা আমরা দিনের বেলা যদি ইউজও করি বা আমরা যদি অনেক ক্রাউডে যাই অটোমেটিকলি আমাদের অয়েল ডিসচার্জ হয়, আমাদের সোয়েট হয়, তো এটা আমাদের পুরো ম্যাট ফিনিশিং একটা লুক দেবে আর খুব ন্যাচারাল একটা লুক দেবে। পার্সোনাল ইউজের জন্য আমি বলবো ভীষণই ভালো। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে ফাউন্ডেশনটা, এটা হচ্ছে লোরিয়ালের টু মাচ ফাউন্ডেশন, এটা পাউডার বেসে রয়েছে, এটা আমাদের পাউডার কম্প্যাক্ট অ্যান্ড ফাউন্ডেশন দুটোরই কাজ করে আর ভীষণই আমাদের ম্যাট লুক দেয়। অলমোস্ট হয়ে এসছে আমার লুকটা। আমরা গলাতেও আমরা সম পরিমাণেই প্রোডাক্ট ইউজ করবো, গলার কান যেটুকু আমাদের দেখা যাচ্ছে সেটা আমরা ব্রাশ ইউজ করছি। আমি ব্লাশ অন করছি ম্যাকেরি একটা শেড দিয়ে, পিচিকিন নামে একটা শেড দিয়ে আমি ব্লাশ আমি লাগিয়ে দিয়েছি। তাহলে আমি হাইলাইটার লাগাবো, আমি ম্যাকের সফট অ্যান্ড জেন্টাল হাইলাইটার যদি ইউজ করছি, খুব হালকাভাবে আমি লাগিয়ে দিচ্ছি যেই জায়গাগুলো আমাদের ফেসে আইব্রোটা করবো। আমি এখানে যেটা দিয়ে আমি আইব্রোটা করছি এটা ম্যাকেরই একটা ওয়াটারপ্রুফ আইব্রো সেট,
ব্রাউন শেড দিয়ে আমি করছি। এটা ইউজ করছি ডায়না অফ লন্ডন লিপস্টিক 39 নাম্বার শেড আমি ইউজ করছি। ভীষণই লাইট একটা শেড। ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছো। আমি খুব শর্ট টাইমে যে মেকআপটা করে নিয়েছি। ঠিক আছে, আমার সঙ্গে থাকো, আমার কাছে থাকো, আমার নিতে আরো ভালো ভালো কিছু নতুনত্ব ভিডিওস তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো আজকের মতো এটুকুই, টাটা বাই।